lost in your eyes, under your spell. Oh, it's like we've always known it, even though it's new, I can already tell. Oh, that this feeling is taking over. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিটিকে একটু খাওয়াচ্ছি। ও এত ছোট, আসলে প্রথমে ও হচ্ছে এভাবে ফিট করাটা মানে প্রথমে আয়ত্ত করতে পারেনি, কিন্তু আস্তে আস্তে কিন্তু ও এইভাবে খাওয়াটা শিখে গেছে দেখতেই পাচ্ছো। তো রেগুলার ওকে আমি এভাবে 3 ড্রপার করে খাওয়াই, মানে 3 বার দিলে ওর পেটটা ভরে যায়। তো ওর পেট একদমই ফুল, যার জন্য ওকে একটু ছেড়ে দিলাম। ও এখন হাঁটাচলা করছে আর ম্যাও ম্যাও করছে। তবে ও যেটা করে, খাওয়া দাওয়ার পর একটু দৌড়াদৌড়ি খেলাধুলা করে, এরপর ও নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। দেখা যায় যে খাটের কোনো চিপায় অথবা বালিশের কোনো চিপায় ও নিজের ইচ্ছে মতোই ঘুমে আছে। তবে বেশিরভাগ যেটা করে, ও মানুষের সংস্পর্শে থাকতে বেশি পছন্দ করে, বিশেষ করে আমার কোলে অথবা আমার মেয়ের কোলে বা ওর পাপার কোলের মধ্যে গিয়ে ঘুমিয়ে থাকে। তো আমি একটু সাইফাকে খাইয়ে দিলাম, এই ফাঁকে এসে দেখি এইভাবে ঘুমাচ্ছে। তো এরপর অবশ্য আমরা একটু তাড়াহুড়া করে বাহিরে বের হয়ে গেলাম, কারণ আমাদের কিছু কেনাকাটা আছে, বিশেষ করে আমাদের বাসার জন্য আমরা কিছু কেনাকাটা করব। তো সুইচ বোর্ড থেকে শুরু করে ফ্যান, তারপর লাইট, সব কিছুই কিনতে হবে। প্লাস আমাদের বাসায় যে কালারটা করাবো, সেই কালার করার জন্য রং কিনতে হবে, অনেক কিছুই কেনাকাটা আজকে বাকি। তো এক কথায় বলতে পারো যে আমরা অনেক বিজি লাইফ লিড করছি ইদানিং, কারণ একটার পর একটা আমরা দেখে দেখে চুজ করছিলাম যে কোনটা নেওয়া যায়। তো ফাইনালি এই ফ্যানটা আমি নিব। আমি একটু তোমাদেরকে পিকচারটা দেখিয়ে দিলাম, একটু আমি বসার ঘরের জন্য একটু ডিজাইন করা ফ্যানটাই নিতে চাচ্ছিলাম, আর ডাইনিংয়ের জন্য আমি ছোট একটা ফ্যান নিব, যেহেতু আমার রুমটা একটু ছোট। সো আমি একটু হোয়াইটের ভেতরে হালকা কালার চাচ্ছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ সাইফার ফুপির সাথে দাঁড়িয়ে আছে। তো এটা যেহেতু আপুদের দোকান, তো আমি আমার ননাসকে নিয়েই এসেছি। তো এখানে আপু, দুলাভাই সবাই ছিল, আর সাইফা তো আপুকে পেয়ে অনেক হ্যাপি, সে তার ফুপির কাছেই দাঁড়িয়ে আছে। তো আপু আর ভাইয়া আমাদেরকে হেল্প করছিল চুজ করতে যে আমরা কোনটা নিব বাসার জন্য, অ্যান্ড কোনটা নিলে ভালো হবে। দেন আপু ভাইয়া একটু দেখছিল, আমরাও একটু বাছাই করছিলাম, তো দেখে শুনে নিচ্ছিলাম। তবে এই কালারটা আমার ভালো লাগেনি, আমি এটা ছোট ফ্যান দেখাতে বলেছিলাম, দেন উনি যেই কালারটা বের করলো এটার ভিতর গোল্ডেন অনেক বেশি, যার জন্য আমার কাছে দেখতে ভালো লাগছিল না। তো আমি একটু প্লেন চাচ্ছিলাম, যে ছোট্ট যেই ফ্যানটা নিব ওইটা যাতে একটু হোয়াইটের ভেতর হয়, হোয়াইটের সাথে হালকা গোল্ডেন থাকলেই সেটা ভালো লাগে। তো যাই হোক, এরপর আমরা সব কিছু নিয়ে বিলটা পে করে দিয়ে তারপর হচ্ছে এগুলোকে প্যাকিং করে নিয়ে বাসায় দিয়ে আসবো। তো উনি হচ্ছে আমাদেরকে বলে দিচ্ছিল যে এই প্রোডাক্টগুলো, উনি আমাদেরকে ভালো প্রোডাক্টগুলো বেছে বেছে দিয়েছে। আপুদের সাথে অনেক আগে থেকেই বলতে পারো যে চেনা জানা, অ্যান্ড আপুদের বাসার যেই ফ্যানগুলো আমরা ওগুলো দেখে এসেছি আগেই, তো ওইগুলো মূলত সব এখান থেকেই নেওয়া। দেন আমরা লাইটগুলো ফ্যানগুলো ওনার কাছ থেকে বুঝে নিচ্ছিলাম, দেন আমি একটু ডিজাইন করা যেতে চেয়েছিলাম, উনি আমাকে এই ডিজাইন করাটা ফ্যানটাই দিল। তো সেই সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো উনি সব কিছু আমাদেরকে একটু প্যাকিং করে বুঝিয়ে তারপর গুছিয়ে দিল। তো আমি এই ছোট্ট ফ্যানটা ফাইনালি নিয়েছি, এটা হচ্ছে হোয়াইটের ভেতর, মানে একটু সিম্পল ডিজাইনের ভেতর, এটাই আমার কাছে ভালো লেগেছে। তো পরে তোমরা দেখতে পাবে যখন আমি এগুলোকে বাসায় সেটিং করব, কারণ এগুলো বাসায় রেখে এসে আমরা আবার চলে গিয়েছিলাম রঙের দোকানে। তো এখান থেকে আমরা চুজ করছিলাম যে বাসায় কোন দেয়ালে কোন রঙটা করব। তো আমি যেই কালারগুলো চুজ করছি এগুলো অবশ্য পরে তোমরা দেখতেই পাবে আমার ভিডিওতে, তো নেক্সট ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে। তবে আজকের ব্লগে তোমরা একটা রুমের কালার আর কি দেখতে পাবে। তো এখানে আমি কালার চুজ করছিলাম, ওনারা সেই অনুযায়ী আমাদেরকে রং দিবে। তো আমাদের বাসায় যেই রং মিস্ত্রি যে কাজটা করবে ওনাকে নিয়েই এসেছিলাম, যাতে উনি বুঝে নিতে পারে। দেন আমরা একটু চলে গেলাম আরিফুলের দোকানে, এখান থেকে আমি বড় একটা বাস্কেট নিব। তো আমার একদম লক করা, যাতে তেলাপোকা ঢুকতে না পারে, ঠিক সেই রকম একটা বাস্কেট দরকার ছিল। তো আমি বড় সড়ো সাইজের একটা নিয়ে নিলাম। আর এইদিকে আমার মেয়ে একটা ডক্টর সেট নিয়ে সাথে হচ্ছে টেলিফোন নিয়ে বসে আছে, যাতে ওর কাছ থেকে আমি না নিয়ে যাই, দেন ও এগুলোকে এইভাবে ধরে রেখেছে। দেন ওকেও কিনে দিল ওর পাপা, কারণ ওর বাসায় এত খেলনা, ও সবগুলো মানে
দেখা যায় কেনার পরে দুই থেকে তিন দিন ও সেগুলো নিয়ে একটু মনোযোগ সহকারে খেলে, এরপর যে সেটা কোথায় যায় অ্যান্ড কি করে তার কোনো আগা মাথা থাকে না। বাসায় এরকম ওর সমস্ত ধরনের খেলনাগুলো মানে এভাবেই পড়ে আছে, এগুলোর উপরে ধরে না। তো যাই হোক, এখন এগুলো নিয়ে খেলাধুলা করছে, আর এদিকে কিটিকে দেখলাম, আমাদেরকে দেখে ও ঘুম থেকে উঠে দৌড়ে চলে আসছে। তো সাইফা এখন খেলাধুলা করছিল, আমি আর ওর পাপা ওর সাথে খেলাধুলা করছিলাম। তো আমাকে দেখে আবার কিটি দৌড়ে চলে আসছে। ও বেসিক্যালি ওর ক্ষুধা লাগলে ও এমন করে আমার কাছে এসে খাবার চায় আর কি। তো ওকে দুপুরে আমি আবারও খাইয়ে দিব। এখন হচ্ছে সাইফার সাথে একটু আমরা খেলাধুলা করছিলাম, দেন ও ডক্টরের সেটটা নিয়ে ফার্স্টে হচ্ছে আমাকে ওর বাবাকে আমাদের প্রেশারটা তারপর হার্টবিটটা চেক করছিল। তো এই জিনিসটা অনেক বেশি মজা লাগছিল, যেহেতু ও ছোটো বোঝে না, ও কিন্তু কার্টুন দেখে এগুলো শিখেছে। তা যাই হোক, এরপর আমরা মূলত আমাদের যেই রুমে কালার করা হবে ওই রুমে ফার্নিচারগুলো এইভাবে সব একটার উপর রেখে তারপর র্যাপিং করে দিয়েছি, যাতে করে কালারটা আমাদের ফার্নিচার নষ্ট হয়ে না যায়। তো পুরাটা এইভাবে কভার করে দেওয়ার পর এখন অবশ্য কালারটা শুরু হবে। তো দেয়ালগুলো একটু ঘষে তারপর হচ্ছে যেহেতু কালারটা করবে, আমি এর আগেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ উনি একটা দেয়ালে কাজ শুরু করে দিয়েছে। তো এখানে প্রত্যেকটা দেয়ালে ফার্স্টে একটা কোটিং করে, মানে আমরা বলেছি ডাবল কোট করে দিতে। তো ফার্স্ট কোটটা কমপ্লিট হলে দেন ডাবল কোটটা করে তারপর মেইন যেই রঙটা সেটা হচ্ছে মাঝের দেয়ালে দিয়ে দিবে। তো এরপর তোমরা দেখতেই পাবে, এটা যেহেতু সাইফার রুম, আমি এই জন্য চাচ্ছিলাম যে আমার বেবির রুমটাতে আমি বেবি পিঙ্ক কালার করব। তবে বেবি পিঙ্ক কালার হচ্ছে যেটা আমি দেখছিলাম ওনাদের বইয়ে, সেটা হচ্ছে অনেকটা মিষ্টি কালারের মতো ছিল, যেটা আমার একদমই মানে দেয়ালে করার জন্য ভালো লাগেনি। তো আমি হচ্ছে একটু ডিপ কালার ভেতর পছন্দ করেছি, যেহেতু সবগুলো দেয়াল হোয়াইট কালার, তো একটাই দেয়াল হচ্ছে আমরা কালার করছি, সেই দেয়ালে আমি একটু ডিপ কালার যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ কালারটা হাফ হয়ে গেছে, আমি মাঝ থেকে তোমাদের সাথে একটু ভিডিও করে দিচ্ছি, এরপর ফুল দেয়ালে কালারটা তোমরা দেখতে পাবে। তো পুরো দেয়ালটা কালার হওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, রুমটা কিন্তু এখনও কমপ্লিট না, আমি এরপর তোমাদের সাথে রুম টুর ব্লগ শেয়ার করব। আই থিঙ্ক তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে, সো এইটা দেখার জন্য তোমাদের নেক্সট ব্লগগুলো দেখতে হবে, এই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।